অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। কর্মসূচি নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নির্বাচন কমিশন বাতিল, এমনকি নির্বাচন কমিশন গৃহ দেওয়া হবে এই বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছে ইসলামী আন্দোলন, বন্ধুরা এই সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারবো। বর্তমান সংসদ ভেঙে দিতে হবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যে ইসলামী আন্দোলন হুঁশিয়ারি এই বার্তা দিয়েছে বর্তমান সরকারকে, এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবো এই ভিডিওর মাধ্যমে। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। তাতে তার আওয়ামী আনুগত্য প্রকাশিত হয়েছে, তারপরেও দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদের অধিকারী হয়ে তার এই দলান্ধতা অন্ধকারকে আরও নিকষ করেছে। আমরা জাতিকে অন্ধকারে পথ হারাতে দিতে পারি না, সেজন্য আমরা আবারও দাবি করছি যে অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। রাজনৈতিক কারণে গ্রেফতারকৃত বিরোধী দলের সকল নেতাকর্মী এবং ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে। দলান্ধ এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা করা যাবে না। কর্মসূচি নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে। দুই, তফসিল ঘোষণার পরের দিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ শপথ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন। জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণকে নিয়ে আগামী 20 নভেম্বর 2023 সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা উপস্থাপন করতে পারেন। আপনারা আমির আছেন, নাইব আমির আছেন, আপনারা আসুন প্রশ্ন করুন। দুইটা বিষয় দেখা যাচ্ছে বন্ধুরা, একটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে একটা বিষয় আলোচনা হচ্ছে যে নির্বাচন নেওয়ার জন্য সরকার যদি অবস্থার যে দলগুলো আছে সেই দলগুলোকে বিভিন্ন মহামারী চাপ দেওয়া হচ্ছে, বিভিন্ন অফার করা হচ্ছে, তদন্ত দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন প্যাকেজ প্রস্তাব করা হচ্ছে। আমরা আরো প্রায় 2 বছর আগ থেকে জাতীয় সমাবেশের মাধ্যমে ঢাকাতে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছিলাম, সে অবস্থান এখন পর্যন্ত আমাদের মোটেও আল্লাহর রহমতে ব্যতিক্রম হয় নাই, ইনশাআল্লাহ হবে না। আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা করেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে না, যাবে না। আর আপনি যে বলেছেন যে সরকার তো বিভিন্ন দলকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে যে তারা চেষ্টা করছে, আপনাদের সাথে যোগাযোগ করছে কি না, সরকার তার দায়িত্ব, তার হিরো স্বার্থ এবং তার পক্ষে 18-14 মতো আবার একটা পাতারও নির্বাচন করার জন্য তার সমস্ত চেষ্টা চিন্তা সে সেটা করবেই। সে হিসাবে আমাদের সাথে তো শুধু তো তারা যোগাযোগ করতে পারে, এ প্রক্রিয়া তারা করতে পারে, কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো জাতীয় নির্বাচনে যদি জাতীয় সরকার এই ক্ষমতায় থেকে পাতানো নির্বাচন করতে চায় সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ।
আপনি বলেছেন এখন বলেছেন বিভিন্ন বিরোধী দল বিএনপি সহ তারা যে ন্যায্য দাবিগুলো উত্থাপন করেছে সেই জাতির সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাদেশে সচেতন নাগরিক সহ সর্বত্র এবং বিশেষ করে দেশ ইসলাম মানবতার কল্যাণে যে সাংবাদিক আমরা ভারে রয়েছেন সবাই কিন্তু ঐক্যমত পোষণ করে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। সেখানে আমাদের কার্যক্রমের সাথে আপনার আমাদের লক্ষ্য করেছেন যে বিভিন্ন আমাদের মহাসমাবেশ সহ বিভিন্ন পর্যায়ে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে শান্তিপূর্ণ আমরা সমর্থন জানিয়ে আসছি। এখন সামনে পরিবেশ পরিস্থিতির উপরে আমরা সেটা ওইভাবে আমরা ঘোষণা করব। এর জন্যই আমরা সংলাপের জাতীয় একটা ঘোষণা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা করেছি। না আমরা দেখা করে তাদেরকে জানাই নাই, তবে জাতীয় এবং একটা প্রক্রিয়া হলো যে জাতীয় সমাবেশের মাধ্যমেই যার যার দাবিগুলো এইভাবে তারা উপস্থাপন করে এবং সাথে সাথে আপনারা যে সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমেই আমাদের মেসেজটা আমরা পৌঁছাবার চেষ্টা করি, সেই প্রক্রিয়া আমরা তাদেরকে জানিয়েছি এবং পৌঁছে। সেটা আমরা আশঙ্কা তো উড়িয়ে দিতে পারি না, সেটা আমাদেরকেও গ্রেফতার করতে পারে, এই আশা তো এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা কখন কোন সময় কীভাবে কার উপরে খর্গহস্ত প্রয়োগ করবে এটা তো আদর্শের আমাদের জানা নেই। শোনেন, আমরা হইলাম একটা শান্তিপ্রিয় রাজনৈতিক ঘরানার একটা উল্লেখযোগ্য বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরা ওটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অমানবিক এবং অনৈতিক এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনও পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছা পারি আমাদের সিদ্ধান্ত রয়েছে। তারা আপনারা বলছেন সেটাও করেনি, রাজ্য সরকারও হয়নি, তফসিল হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন পদত্যাগ করেনি, এর মধ্যে যদি এটাই হয় যদি নির্বাচন পর্যন্ত চলে যায় বা হয়ে যায় সেইটা তো আমরা পরিষ্কার আপনাদেরকে আজকে সাংবাদিক আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি এখনো করছি। এর পরেও যদি সরকার তাদের সুখবুদ্ধ উদয় না হয় তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তিক আমরা কি করতে পারি করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। সেটা ওই জাতীয় সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যে যারা আমরা মাঠে ময়দানে আছি
আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। 20 নভেম্বর রাজ্য সাথে সমাজ সম্মেলনে বলেছিলেন যে আলোচনার পর যুদ্ধ হলে পুলিশের কারণ তৈরি, কি বার্তা দিচ্ছে? এটা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, জনবিস্ফোরণ ঘটছে, এই ধরনের একটা বিষয় আসলে বলেছেন। তাজউদ্দিন সাহেব কি বলেছিল যে লিডার আপনি স্বাভাবিক কোনো পদ রাখলেন না? আমাদের কথা হলো এই যে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে, এইটা তো বিশাল প্রেশার। এই যে জালেম, এ যে অগণতান্ত্রিক, এ যে নিয়ম শৃঙ্খলা মানে না, এই বার্তাটা দেওয়া তো আমাদের বিশাল একটা কাজ এবং আমরা মনে করি আমরা সাকসেস, জনগণ বুঝতে পারছে। ফেরাও তো থাকতেই পারে, থাকতেই পারে, বাঘও থাকবে সেখানে, হরণও থাকবে, কিন্তু সে বাঁচার চেষ্টা করবে। তবে ফেরাও কিন্তু এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে। জালেম জুলুমের যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এক পর্যায়ে কিন্তু নির্লজ্জভাবে ধ্বংস হয়, এবং আমরা সেই দিন রাত্রি অপেক্ষায় আছি যে জুলুমের মাত্রা এক পর্যায়ে যখন সীমাতীত হয় তখন তারা কিন্তু এরকম নির্লজ্জভাবেই তারা ধ্বংস হবে, এটা বাস্তবতা, এবং আল্লাহর গজব আসবেই কোনো সন্দেহ নেই। আর যেন তেন একটা নির্বাচন করলেই যে বৈধতা পাবে এমন না। 1996 15ই ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল কিন্তু পরে থাকতে পারে না, অতএব নির্বাচনই শেষ না। আমরা আমাদের চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, আমাদের চেষ্টা আমরা করব। মুসা আলাইহিস সালাম চেষ্টা করছেন তার দলবল সহ, এরপরে আল্লাহর গজব চলে আসছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, এরপরে আল্লাহর গজব আসবে। সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সময় বলে দেবে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে ইসলাম দেশ মানবতা রক্ষার কল্যাণে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুক, এবং আপনাদের জন্য একটু আমরা বন্ধুরা, নির্বাচন কমিশন বাতিল এমনকি বর্তমান সংসদ ভেঙে যেতে হবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা, অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। তারা যে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বর্তমান সরকারকে, এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।